আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ারা আমারে শিখাইও না, আমি 25 বছর আগে আমার পয়েন্ট দিয়ে দিছি ব্রাহ্মণবাড়িয়া। শুনেন, আমার পাঁচ বোনের মধ্যে এক বোনকে বিয়া দিছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইয়ে। আমি আপনাদেরকে বইলে যাইতে চাই, আমার মা ওই কালই সরাইয়ে, তারা কেউ বেঁচে নাই। আমার অন্য বোনদেরকে বিয়া দিছি নরসিংদী বলরে বাজার ছিলে, কিন্তু আমার মনে আছে আজকে সাক্ষী দিয়ে যাই, আমার সরাইলের মা ওই কালই আমার যে আদর করতেন আর কোন বলে মা ওই কালই। আমি আপনাদেরকে বলি আজকে খুশির দিন যে মাননীয় এমপি মহোদয়, উপজেলার চেয়ারম্যান সবাই আসছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আসছেন, আমাদের আমাদের জুবাইর ভাই, উনার সহধর্মিনী আসছেন, সেই কষ্ট করে জল থাকা উপজেলার সন্তান উনি। আমি আর একটা কথা বলে শেষ করি, যে মিনিস্টার সাকিরের টিমের বিরুদ্ধে খেলতে যাচ্ছি 2019 সালে, আপনাদের এখানে জাকির ভাইয়ের আমন্ত্রণে আমি কম্বল বিতরণ করছিলাম। আমি তাহলে সবসময় বলি যে আপনি নবীনগরের নেতা না ভাই, আপনি হচ্ছেন যে নবীনগরের খাদেম, আপনি মানুষের হৃদয়ে বসবাস করেন। তার জন্য দোয়া করে যাচ্ছি যে হাতি দেওতা উনি আমাদেরকে দেখাইছেন। এইটা শুনেন, জাকির ভাই তো বিয়ে করে ফেলছে, নাইলে সিলেট থেকে আরেকটা বই নিয়ে বিয়ে দিতাম জাকির ভাই। আবারও আপনাদের কাছে সুন্দর খেলা উপহার দিব। আপনারা জানি আপনারা তো নবীনগরের টিমের পক্ষেই থাকবেন। তারপর আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা সিলেটের হবিগঞ্জ থেকে আসছি মনে করি তালই বাড়ি আছি, উপরে আল্লাহ আর নিচে আপনারা ছাড়া আমাদের কেউ নাই। আপনারাই আমাদেরকে প্রোটেকশন দিবেন এবং আপনারাই আমাদের দোয়া করবেন, তাহলে জিতেও যাইতে পারি বলা যায় না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। শুনেন, আমি কিন্তু এই বুড়া বয়সে 44 বছর বয়সে ফুটবল খেলার কথা না, খালি ফুটবলটা খেলতেছি। সারা ফুটবল দল আইসিইউতে নিয়ে গেছে, প্রায় মাইরা ফেলতেছে, তাদের হাত থেকে ফুটবলটারে বাঁচাইয়া রাখার জন্য এখনো ফুটবল খেলা যাইতেছি। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা কোনো হইচই করবেন না, কারণ সারা বাংলাদেশের নজর আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার মেসের প্রতি। সবাই চাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া মেসে একটা ঝামেলা হইলে তারা যেন বলতে পারে সারা বাংলাদেশে যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কার্যকর ফেরিস্তার সমান গেছে, তার মেসেও ঝগড়া হয়েছে। আমি চাই আপনারা এটা অনুধাবন করেন, আপনারা এটা বুঝেন, মানুষ আপনাদেরকে বদনামী বানাইতে চায়, এটা আপনারা হইতে দিয়েন না। পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে, খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।